অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো দিনাজপুর ইনস্টিটিউট ব্যাডমিন্টন প্রতিযোগিতা। স্কুল পর্যায়ে মেয়েদের চূড়ান্ত খেলায় নিমু ও হাবিবা জুটি 2-1 সেটে রাইসা ও জুথিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেদের খেলায় ওমর ও তানজিব জুটি 2-0 সেটে জয় পায়। এছাড়া উন্মুক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সৃজনী হলুদ দল। স্কুল পর্যায়ে ছেলেদের 10টি, মেয়েদের 10টি, ছেলেদের 20টি এই উন্মুক্ত বিভাগে 10টি দল অংশ নেয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।